আসসালামু আলাইকুম মাস্টার আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাউটার রাউটার রিবুট রিবুট করতে হয় আপনারা করা এত সহজ কাজ রাউটারের পাওয়ার অফ করে দিব এবং অন করে দিব তাতেই তো রাউটার রিবুট হয়ে যায় আসলে এই পদ্ধতিতে রাউটার রিবুট করলে রাউটার খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে রাউটার স্লো হয়ে যায় এবং রাউটারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে রাউটার রিবুট করতে হয় আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি আজ আমরা দেখবো কীভাবে টিপিলিঙ্ক রাউটার রিবুট করতে হয় তো আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতে রাউটার রিবুট করা দেখাবো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে রাউটার রিবুট করতে হয় এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টিপিলিঙ্ক রাউটার অ্যাপসের মাধ্যমে রাউটারটি রিবুট করতে হয় তা প্রথমে আমরা ক্রমে চলে যাব তারপর এখানে আমরা টাইপ করব। রাউটারের ডিফল্ট আইপিটি এটি হলো টিপি লিঙ্ক রাউটারের ডিফল্ট আইপি এই আইপি দিয়ে আপনারা রাউটারে লগ করতে পারবেন তো আমি আইপিটি টাইপ করে এবার এখানে এন্টারে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমরা টিপি লিঙ্কের এখানে চলে এসেছি তো এখানে আমরা একটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছি এটি হলো রাউটারের পাসওয়ার্ড আমরা সেই রাউটারের পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা লগ করব। এখানে আমরা যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে ইন করার চেষ্টা করি তাহলে সম্ভব না এখানে অবশ্যই আমাদের রাউটারের পাসওয়ার্ড দিয়ে লগিং করতে হবে তো আমি রাউটারের পাসওয়ার্ডটি টাইপ করে দিয়ে তারপর এখানে লগিংয়ে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের রাউটারে লগিং করে ঢুকে পড়েছি এবার এখানে আমরা থ্রি ডট দেখতে পাচ্ছি আমরা এই থ্রি ডটে ক্লিক করব এখানে ক্লিক করার পরেই আমাদের এখানে একটি মেনু চলে এসেছে এবার এখান থেকে আমরা অ্যাডভান্স দেখতে পাচ্ছি এই অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা এখানে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সিস্টেম আমরা এই সিস্টেমে ক্লিক করব আমরা সিস্টেমে ক্লিক করার পর সবার শেষে দেখতে পাচ্ছি রিবুট আমরা এখানে ক্লিক করব এবার আমরা রিবোটে ক্লিক করব তারপর এখান থেকে আমরা রিবোটে ক্লিক করে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারটি রিবোটে চলে যাচ্ছে এভাবে আমরা খুব সহজে রাউটারটি রিবুট করে নিতে পারি রিবুটের নিচেই আমরা একটি অপশন দেখতে পাচ্ছি রিবুট শিডিউল আমরা যদি আমাদের এই রাউটারটি শিডিউল অনুযায়ী রিবুট দিতে চাই তাহলে আমরা এই অপশনটি এনেবল করে দিব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কখন আমরা রিবুট দিব ডেইলি রিবুট দিব যদি আমরা ডেইলি রিবুট দেই তাহলে আমরা এভরিডে সিলেক্ট করে দিব যদি আমরা উইকলি রিবুট দিতে চাই তাহলে আমরা উইকলি সিলেক্ট করে দিব আর আমরা যদি মান্থলি রিবুট করতে চাই তাহলে আমরা মান্থলি সিলেক্ট করে দিব আমরা যদি মাসে একবার রিবুট করি অথবা সপ্তাহে একবার আমাদের রাউটারটি রিবুট করি তাহলে রাউটারটি খুবই স্মুথলি কাজ করে আর যাদের রাউটারটি একটু পুরাতন হয়ে গেছে তারা ডেইলি রিবুট করে নিতে পারেন ডেইলি রিবুটের ক্ষেত্রে আপনারা যেই টাইমটি সিলেক্ট করবেন যখন আপনি নেট ইউজ করেন না ডেইলি রিবুটের ক্ষেত্রে আপনি রাত চারটার দিকে সেট করে দিতে পারেন এবার আমরা দেখবো টিপিলিং রাউটারটি কিভাবে অ্যাপস দিয়ে রিবুট করতে হয় আমাদের মোবাইলে যদি টিপিলিং রাউটার অ্যাপ সেট করা না থাকে তাহলে আমরা প্লে স্টোর থেকে টিপিলিং রাউটারটি আমরা সেট করে নিব এখানে আমরা টিপি লিঙ্ক টিপিলিং লিঙ্ক লেখার সাথে সাথেই আমাদের এই অ্যাপসটি চলে এসেছে এবার এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব এবার আমরা দেখব টিপি লিঙ্কসের অ্যাপস দিয়ে আমরা কিভাবে রাউটার রিবুট করব। তো এর জন্য আমরা টিপি লিংকের অ্যাপসে চলে যাব এবার এখান থেকে আমরা রাউটারটি সিলেক্ট করব তারপরে রাউটারের পাসওয়ার্ডটি আমরা দিব তারপর আমরা লগ ইনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের রাউটারে ঢুকে পড়েছি এবার এখানে আমরা টুলস দেখতে পাচ্ছি আমরা এই টুলসে চলে আসব এবং এই টুলস থেকে আমরা সিস্টেম দেখতে পাচ্ছি আমরা এই সিস্টেমে ক্লিক করব এবার এখানে আমরা রিবুট দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা রিবুট ক্লিক করব। এভাবে আমরা খুব সহজে অ্যাপসের মাধ্যমেও করতে পারি রিবুটে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনার যদি টিপি লিং রাউটার কিভাবে কনফিগার করতে হয় সেই ভিডিওটি দেখতে চান আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে আছে আপনারা সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা আফেজ